প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি রিদি। আর এই সপ্তাহে ঢাকা সহ সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে কাগজ, সেই ছবির পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার অল ইন অল কিন্তু বসে আছে আজকে আমাদের সাথে স্টুডিওতে, কাজী জুলফিকার জাহিদি, দ্য ওয়ান অ্যান্ড অনলি। জাহিদি ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনার এই কাগজ ছবিতে আমরা যাকে দেখতে পাবো, আমাদের মাইমুনা মমোকে, দ্য ভেরি গর্জিয়াস, ভেরি প্রিটি। তো মমোর সাথে আমরা একটু গল্প করে নিই, দর্শকদের পরিচয় করিয়ে দিই। ওয়েলকাম মমো। থ্যাংক ইউ সো মাচ অপু। সো গল্পটা যেহেতু আপনার, আমি ওকেও জিজ্ঞেস করছিলাম যে কাগজ নামটা হওয়ার কারণ কি আসলে, মানে প্লটটা কি, জনরাটা কি, প্লটটা কি? কারণ কাগজ ইটস মানে খুবই আনকমন একটা নাম বাংলা সিনেমার জন্য। তো যেহেতু আপনি গল্পকার, কাহিনীকার সবই, তো আমি একটু জানতে চাই যে এরকম একটা নাম কেন? সবসময় আমি যখন কিছু লিখি, তার লেখার ভিতরে যে সারমর্ম থাকে, তার লেখার সাথে তো একটা নাম থাকেই, নাম দিতে হয়। তো নাম এবং তার ভিতরের যে সারমর্ম, এটার সাথে সামঞ্জস্য রাখি আমি নামটা রাখি। তো সিনেমার, অফকোর্স সিনেমার ভিতরে যেটা আছে এটার জন্যই আমি কাগজ নাম রেখেছি। যেরকম কাগজ নিয়ে আমার সিনেমার ভিতরে খেলা, লাইক লেখক থাকে, উনি কাগজ ছাড়া তো লিখতে পারবেন না। তারপর এই কাগজের ব্যবসা করেন উনি, তারপর এই কাগজের জন্য উনি কোনো বিপদগ্রস্ত হয়, এই মামলা মকদ্দমা যা কিছু সব তো কাগজ, কাগজের খেলাটা বাহির আর নেই। তো নামের সাথে সিনেমার কাগজের ডেফিনেটলি একটা ডাইরেক্ট কানেক্টেড। আমি তো মমকে জানতে চাই যে হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স, কাগজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার? কাগজের এক্সপিরিয়েন্স যখন আমি প্রথম স্টোরিটা শুনি, গল্পটা আমার সাথে শেয়ার করা হয়, তখনই এক কথাতেই আমি রাজি হয়ে যাই। আমার কাছে কোনো কাজের আগে, সেটা নাটক হোক, সিনেমার কথা হোক, স্ক্রিপ্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। স্ক্রিপ্টটা যদি আমাকে কনভিন্স করতে পারে, তাহলে যেই সিচুয়েশনেই হোক না কেন আমি রাজি হয়ে যাই কাজটা করার জন্য। তো জাহিদ ভাইয়ের স্ক্রিপ্টটা দুর্দান্ত ছিল। আমাদের স্ক্রিপ্টের ভাষা টপ টু বটম খুবই সাবলীল, এবং সেই সাথে আমি যদি বলতে চাই খুবই রুচিসম্মত একটা স্ক্রিপ্ট আমরা পেয়েছি। আসলে সেটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে না, এই স্ক্রিপ্টে আমি কাজ করতে চাই। এবং কাজ করার অভিজ্ঞতা শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ছিল। আমরা টানা 5-7 রাত না ঘুমিয়ে টানা শুটিং করেছি। এবং ঘুমানোর কারণ কি? কারণ আমাদের মেইন গল্পের যে টার্নিংটা, সেটা আসলে রাতের একটা জার্নি, রাতের গল্প। সো সেই জায়গাতে আমাদের দেখা গেছে যে আর দিনের বেলা রাতের লাইটিং করে আসলে সেই ফ্লেভারটা আমরা পাবো না। সো সেই জায়গা থেকে রাতেই শুট করা হয়েছে। তো তখন যেটা হয়েছে, কাজ করতে গিয়ে দেখলাম আমার সহকর্মী যারা ছিলেন, ইমন ভাই, আইরিন আপু এবং জাহিদি ভাই, পুরো টিমটা এত বেশি হেল্পফুল। ইমন ভাই তো অনেক বেশি সিনিয়র আমার থেকে, তিনটা বন্ধুরও কিন্তু গল্প আছে এই কাগজ সিনেমাতে। আমি, ইমন ভাই এবং আইরিন আপু, আমরা তিনটা ফ্রেন্ড থাকি। তো সেই জায়গা থেকে আমরা এত সুন্দর করে, আমাদের মাঝখানে একটা বন্ডিং তৈরি হয়ে যায় যে আমি যে অনেক পরে এসেছি, মাত্র এসেছি সিনেমাতে, আমি যে ভাইয়া বা আপু বলে সম্বোধন করব, সেই জিনিসটাই আসলে হয়নি। বা আমি একদম প্রথম দিন থেকে, যাতে স্ক্রিনে সেটা বোঝা না যায়, সেজন্য আমি ইমন এবং আইরিন বলেই ডাকছিলাম, এবং তারাও আসলে এটাতে কোনো মাইন্ড করেনি। ইভেন শুটিংয়ের পরও আমার মনে হয়েছে যে কোনো একটা গেট টুগেদারে আসলে আমার মুখ থেকে ভাইয়া বা আপু নামটা বের হচ্ছে না, ইমন আইরিন বের হচ্ছে। সুন্দর মতো বের হয়েছে আইরিন আপু বলে, খুব কষ্টে। কারণ মানে আসলে আমরা ওই আড্ডাটার মাঝখানেই ছিলাম, সবাই খুব প্রাণবন্ত ছিল। ইভেন নট অনলি আর্টিস্ট, যত প্রোডাকশন ইউনিট ছিল, সবাই মনে হচ্ছে যেন একটা পিকনিক করতে আসছে। আলোকিত একটা ব্যাপার ছিল, কারণ রাতে, তো রাতে শুটিং, ফুল সেটটাকে লাইটিং করা ছিল। আমার সিনেমায় স্পেশাল লাইটিং করা আছে, দেখলে বুঝবেন যে লাইটিং আমি খুব বেশি। আমরা যদি ট্রেলারটা দেখি আমরা বুঝতে পারবো, ট্রেলারটাতে সেইভাবে না বুঝলে পুরো ফিল্ম আর ট্রেলারের কালারিং গ্রেড তো একটু কমে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় লাইটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। তো লাইটিং করার কারণে মনে হচ্ছিল না রাত, মনে হচ্ছিল দিন, আমরা দিনেই কাজ করছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, কাজ করছি চা আর রাত। আমার ইমনের লাইফে দিস দ্য ফার্স্ট টাইম, নেভার, মানে সে কখনো এরকম ভাবে কাজ করেনি। তো দর্শকদেরকে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু সিনেমা হলে যাচ্ছেন, এখন প্র্যাকটিস হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই ভালো সুসংবাদ, সুবাতাস বইছে চলচ্চিত্রাঙ্গনে। তো আপনারা কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে কাগজ দেখবেন। আর এই মুহূর্তে চলুন আমরা কাগজের ট্রেলারটা দেখে আসি। অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। তুই যাচ্ছিসটা কোথায়? শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে।
কিছু পুরনো মানুষের সাথে নতুন গল্প। আপনি কখনো টেলিকাইনেসিসের নাম শুনেছেন? বেশ ইন্টারেস্টিং তো। যাচ্ছেন একটু সাবধানে থাকবেন, সিগারেট খাচ্ছেন খান, কিন্তু আগামী তিন দিন অ্যালকোহল ধরবেন না। আচ্ছা, তুমি কি কোনো ঘটনা না ঘটিয়ে গল্প লিখতে পারো না? কোনো ঘটনা ঘটানো ছাড়া পারি না আমি কিছু লিখতে। আমি মাঝে মাঝে বর্তমান থেকে অতীত আবার ভবিষ্যতে চলে যাই। মানুষের ব্রেনে আর একটা পার্ট থাকে, এটাকে বলে জিরো থট স্টেট অফ মাইন্ড। আমি জানতাম তুমি ঠিক একদিন আমার কাছে আসবে। আমার সমস্ত লেখা তো তোমাকে ঘিরেই। রেনু, তুমি আমি মিলে একটা ফ্যামিলি। বিয়ে করনি কেন? লেখালেখির ব্যস্ততায় কাউকে ভালোবাসতেই পারিনি। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো। তাহলে কি আমি এখানে আসতাম? যেদিন একা থাকাটা বাধ্যতামূলক হয়ে যাবে সেদিন বুঝবে একা থাকাটা কতটা ভয়ঙ্কর। কত কিছু অলোক পালোক হয়ে গেছে। এই বিষয় নিয়ে কেন আলোচনা করতে চাইছো? দরকার আছে, প্রমাণ করবে কাগজ। আমাদের জীবনটা প্রতিটা মুহূর্তে কিন্তু কাগজের খেলা। তুই কেন বলতে গেলি? এই কেসটা এখন আমি হ্যান্ডেল করব। বিয়ের সব কাগজপত্র ঠিক আছে তো? কে? দর্শক, ট্রেলার দেখলেন, নিশ্চয়ই অসাধারণ লেগেছে। বাকিটা কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে, কারণ একটি দু ঘন্টা আড়াই ঘন্টার সিনেমা আর এই এক মিনিট দুই মিনিটের তিন মিনিটের ট্রেলার দেখে কিন্তু আসলে বোঝা সম্ভব নয়। বাট ইয়েস, গ্লিমসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত চমৎকার করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। অবশ্যই কিন্তু সিনেমা হলে যাবেন। তো এটা আমার অ্যাকচুয়ালি ড্রিম প্রজেক্ট বললে আরও ছোট হয়ে যাবে। এটা 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 একটা ক্রিয়েশন আমার অ্যাকচুয়ালি। দিট ইজ মাই রিয়েলি, আমি নিজে যে করেছি এটা মাঝে মাঝে অ্যাকচুয়ালি এটাই হয় যারা লেখে। তো ডিরেক্টর বলছেন এটা কিন্তু তার একটা ড্রিম প্রজেক্ট শুধু না, এটা তার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপেরিমেন্ট। তো ওনার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যেন হয় ছবিটি, সেটার জন্য কিন্তু আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, আমি একটু মামুর কাছে আসতে চাই যে এর আগে তো আপনার ছবি মুক্তি পেয়েছে। না, দিস ইজ ইওর ফার্স্ট ছবি মুক্তি পেতে যাচ্ছে। হ্যাঁ, কাজ করা হচ্ছে কিন্তু ওগুলো এখনো মুক্তি পায়নি। তো এই যে ফার্স্ট মুক্তি পেতে যাচ্ছে আগামী কালকে, হ্যাঁ, তো আসলে কেমন লাগছে, এই ফিলিংটা কেমন? এটা আপু বলতে গেলে পুরোটা আসলে অনেক বেশি ভয় কেন্দ্রিক। সত্যি কথা যেটা, যে আমি সিনেমার কালচারের সাথে ইউজড না। সিনেমার আগে প্রমোশন, ইন্টারভিউজ, কোয়েশ্চেন, তারপর সিনেমাতে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে না, মানে এত কিছুর সাথে আমি কখনোই ইউজড না। সো প্রথম যখন এই ধরনের একটা সিচুয়েশনের মাঝখান দিক দিয়ে আসলে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ইটস আ জার্নি, ডেফিনেটলি ইটস আ জার্নি। কিন্তু এই জার্নিটা আমার আসলে শেষ হবে আমি যখন প্রথম শোটা দেখে ফেলবো, তারপর আমি বুঝতে পারবো যে এই জার্নিটা থেকে বের হয়ে আমার আসলে এখন কনসেন্ট্রেট করতে হবে যে মুভিটা মানুষ কী বলছে, কেমন হয়েছে, আমি কেমন করেছি, সে ব্যাপারটাতে আসলে জাজ করার যে জার্নিটা শুরু, সেই জার্নিটা আবার শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে আমি আসলে একটু ভয়েই আছি, কারণ প্রথম মুভি যেহেতু হলে মুক্তি পেতে যাচ্ছে, সো দর্শকের রিয়াকশনটা আসলে কীরকম হবে, আমার যে ক্যারেক্টারটা এটা আসলে পুরাই একটা কুয়াশার মাঝখানে ক্রিয়েট করা একটা ক্যারেক্টার কাগজ সিনেমাটাতে, আসলে এই ক্যারেক্টারটা দর্শক কীভাবে নিতে পারবেন, কারণ এই ধরনের ক্যারেক্টার আসলে খুব সচরাচর আমরা দেখি না অন স্ক্রিন। সো সেটা নিয়েও একটু ভয় আছে আমার। পুরোটা একটা লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই এক্সপিরিয়েন্সটা, পরীক্ষার ফলাফলটা আগামীকালকে সিনেমা হলে যাওয়ার পর তারপরে চলে আসবে। সো আশা করছি ফলাফল খুব ভালো হবে। আমি একটু জাহিদ ভাইয়ের কাছে আসতে চাই। এই যে মম বলছিল যে প্রমোশনস, ইন্টারভিউজ, এগুলো একটা নিউ লার্নিং এক্সপিরিয়েন্স শি ইজ গোয়িং থ্রু। তো আসলে জীবনের প্রতিটা মুহূর্তে কিন্তু একটা লার্নিং এক্সপিরিয়েন্স, আপনার জন্য এটা একটা লার্নিং। তো বাংলা চলচ্চিত্রের জন্য এই যে আপনার স্বপ্ন বললেও কম হবে, স্বপ্নের চেয়েও বেশি কিছু এমন একটা প্রজেক্ট যেটা আপনার জন্য একটা এক্সপিরিয়েন্স, সেটা প্রযোজকও আপনি নিজে, ব্যবসা মানে এন্ড অফ দ্য ডে কিন্তু এই চলচ্চিত্রের সাথে ব্যবসাটা জড়িত। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা কেমন হবে আপনার কাছে, কি মনে হচ্ছে যে কতটুকু ব্যবসা সফল হবে বলে আপনি মনে করছেন? অনেস্টলি বলছি যে আমার মনে হয় সিনেমায় ইনভেস্ট আমার মতো যারা মানুষ তারা ইনভেস্ট করার কথা না,
কারণ অ্যাকচুয়ালি আমি কিন্তু 100% মিডিয়া পার্সন নই, আই এম ডুইং জব ইন এ ক্যানাডিয়ান মাল্টিনেশনাল কোম্পানি অ্যাজ এ কান্ট্রি হেড। বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো দেশ আমার আন্ডারে। সো সেই কর্পোরেট কালচার থেকে আমি, যেহেতু আমি লেখালেখি করি সেখান থেকে এখানে আসছি, তো আমার কনসেপ্ট এবং মাই ওয়াইফের কনসেপ্ট আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি এটা একটা উদ্যোগ ছিল যে সিনেমা বানাবো বাংলাদেশে, মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ এখানে ভালো ছবি করা সম্ভব, এবং তার ভাষাগত ভাষা যেরকম আমি যেটা আগেও বললাম, আমরা প্রথম সিনেমাতে দেখি খুব আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এবং চলতি যে আমরা কথা বলি সেটাও ইউজ করা হচ্ছে। রিসেন্টলি একটা অনেক বিগ হিট একটা ছবি ছিল, আমার বাচ্চাকে নিয়ে সিনেমা হলে দেখতে গিয়ে আই ওয়াজ রিয়েলি মানে আই ওয়াজ শেকিং যে আমার বাচ্চাকে আমি কি ওয়ার্ড গুলো শিখিয়ে নিয়ে যাচ্ছি এই সিনেমা হল থেকে বের হচ্ছি, যেরকম আমার খুব থ্রেটেন্ড ফিল হচ্ছিল। এক্স্যাক্টলি এরকমই আমার সিনেমায় এরকম একটা ক্যারেক্টার আছে, সোহেল ইসলাম সেলিম ভাইকে কাছে যায় নায়ক, কিভাবে যাবে উনি তো অনেক সিনিয়র, উনি ধর কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা, এই যে এই ভদ্রতা এবং কিভাবে কথা বলতে হবে, ভাষার ধরন গঠন কেমন হবে, আমার এটাতে রিয়েলি আমি চ্যালেঞ্জিং দিয়ে বলছি, মানে এটা আমার ডিফারেন্ট হবে, বাংলাদেশ মানুষ ভাষাটাকে মজা পাবে। দ্যাটস গ্রেট। এবং আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার সকল দর্শকের পক্ষ থেকে আপনাকে একটা স্যালুট দেওয়া উচিত। সিনেমায় আরেকটা আমার আছে যেটা ভোকাল। আচ্ছা, ভোকাল আমি এটা হলে গেলে দেখলে মানুষ বুঝতে পারবে, ভোকাল আমি একটা, আমি কিন্তু গীতিকার এবং মিউজিক নিয়ে খেলি, প্রচুর গান লিখি। হ্যাঁ, সিরিয়াসলি, ওয়াও, দ্যাটস গ্রেট। প্রচুর গান লেখা আছে আমার মার্কেটে। সো আমি, হি ইজ আ মাল্টি ট্যালেন্টেড পারসন, দ্যাটস গ্রেট। বাংলাদেশে মনি কিশোর থেকে আগুন থেকে শুরু করে সবাই আমার লেখা গান করেছে। ওয়াও, এক্সেলেন্ট। কোনা ন্যান্সি সবাই গেয়েছে। তো আমার কথা হলো, সো আমি মিউজিকের খেলা জানি, তো ভোকালে নরমাল ভোকাল মানুষ যেভাবে দেখে, এখানে একটা ভোকালের কিছু করেছি যেটা মানুষ এনজয় করবে। বাহ, চমৎকার। তো একটু গানের কথায় চলে আসলো, আপনি যেহেতু গীতিকারও, এই ছবির গানগুলো সম্পর্কে যদি দর্শকদেরকে বলেন। এই ছবির গান তিনটা আছে, গানটা লিপসে নেই, আমার সিনেমায় কোনো ফিউচারে যদি মুভি বানাই কখনো, তাহলে আমি নরমালি নাইট নাইট সিচুয়েশনাল সং, এক্স্যাক্টলি একটা মানে কিছু ঘটবে তার উপরে গল্পের উপরে একটা গান যাবে, এই ধরনের গান তিনটা আছে। একটা কর্ণিয়া গিয়েছে আমাদের বাংলাদেশে থিম সং, আরেকটা গিয়েছে সমলতা কলকাতার, আরেকটা গিয়েছে হচ্ছে মীর মাসুম ভাই, হ্যাঁ তো সোলসের উনি, আরেকজন আরেকটা গান গিয়েছে ওয়ার ফেজের পলাশ নূর, স্লো ভার্সন, একটা গানেরই স্লো ভার্সন আছে। হ্যাঁ, সো এই গান আছে তিনটাই আমার দৃষ্টিতে অসাধারণ লেখা। আর কোন গানটি এই মুহূর্তে আপনি এখন আমাদের ঢালিউড এক্সপ্রেসের দর্শকদের জন্য উপহার দেবেন? আমি কর্ণিয়ার গানটা শুনতে চাই, শোনাতে। ঠিক আছে, টাইটেল গানটাই আমি শোনাতে চাই। হ্যাঁ, দেখব। আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানটি দেখলে দর্শকদের ইচ্ছা করবে যে আসলে একটা ভালো ছবি গিয়ে আমাদের দেখা উচিত, কারণ এটা কিন্তু আমাদেরই সম্পদ, তাই না? আমি এর মধ্যে আরেকটা জিনিস ঢুকাতে চাই, হয়তো ভুলে যাব আমি, সেটা এখানে আমি একটা পোস্টার বানিয়েছি মাটির। আচ্ছা, এটা বাংলাদেশে দ্যাটস দ্য ফার্স্ট টাইম, ইয়েস, রিয়েলি, 6 ফুট লম্বা মাটি দিয়ে পোস্টার, মানে টেরাকোটা। পোস্টার যেটা কালকে থেকে মানে যখন হলে যাবেন দেখবেন, হ্যাঁ দেখবেন যে হলের সামনে একটা মাটির পোস্টার আছে, তো মানে দর্শক গিয়ে ওখানে সেলফি তুলতে পারবে, ছবি তুলতে পারবে। ডেফিনেটলি ইটস ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, এটা অনেক ডিফারেন্ট এবং নিউ, ইটস এ নিউ কনসেপ্ট, নিউ কনসেপ্ট অফ কোর্স। আচ্ছা, কোন কোন সিনেমা হলে, কোন সিনেপ্লেক্স গুলোতে দর্শক দেখতে পাবে? প্রত্যেকটা সিনেপ্লেক্স অফ কোর্স, ব্লকবাস্টার একটা আছে আমাদের, আর কিছু ঢাকার বাহিরে টোটাল 5-6টা হলে আমি দেব। ইনিশিয়ালি সব হলে আমি দিতে চাচ্ছি না, ব্লকবাস্টারস এন্ড সিনেপ্লেক্স নরমাল কয়েকটা হলে, তারপর আফটার গেটিং দা ফিডব্যাক ফ্রম দা ভিউয়ার্স দেন আই উইল ডিসাইড আই উইল এক্সপ্যান্ড অর নট। ও ওকে, দ্যাটস গুড। তো কাগজের জন্য আসলে প্রমোশনস এর জন্য আপনারা আসলে কি কি? অনেস্টলি ভেরি লেস আমাদের প্রমোশন, খুবই খুবই কম আমাদের প্রমোশন, কারণ দেখুন আমার একটা সীমাবদ্ধতা আছে অনেস্টলি, এটা আমি নিজের এখানে আমি নিজেই প্রযোজনা করছি, নিজে ডাইরেকশন দিচ্ছি, এবং এটা আমার ফার্স্ট ফিচার ফিল্ম, সো আমার প্রযোজক সমিতির মেম্বার থেকে শুরু করে সেন্সর থেকে শুরু করে আরও যে সমস্ত কপিরাইট সমস্ত আমি একা করেছি, কারণ আমি বিলং আমার মানে ফিল্মি পাড়াটা অতটা বিলঙ্গিং না, সো আই অ্যাম এ অ্যালোন পার্সন, আমি
প্রত্যেকটা কাজ আমাকে করতে হয়েছে, করে তারপর রিলিজ দিতে হচ্ছে। তো আমি দেখছি যে এখনকার যে সমিতিগুলো, শিল্পী সমিতি, কিন্তু যে কোনো সিনেমাকে তারা অনেক বেশি, সিনেমার বাইরের মানুষ হলেও কিন্তু তাদেরকে অনেক বেশি অ্যাকসেপ্ট করছে এবং তারা প্রমোশনস তারা নিজেরা করছে এবং প্রমোশনসে যাচ্ছে, তারাও ছবি দেখতে যাচ্ছে। এটা কিন্তু অনেক হেল্পফুল আমি বলবো। সো সেরকম কোন ট্রাই কি আপনি করেন তাদেরকে একসাথে করে? অ্যাকচুয়ালি আমি সময় পাইনি, এটাই বলছিলাম যে যেহেতু একা মানুষ এতগুলো কাজ করে খুব দ্রুত আমি ইয়েটা পেয়েছি, কারণ আমার আমার টার্গেট হলো এই বছরেই রিলিজ দেওয়া, এটা আমার টার্গেট ছিল। তো আমি যদি একটু আমার কাছে আসি, যে যেহেতু থ্রিলার জনরার ছবি, থ্রিলিং কোনো কিছু হয়েছিল শুটিং করতে গিয়ে? না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আসলে আমাদের স্ক্রিপ্টে এত বেশি থ্রিল ছিল, আমাদের আসলে আশেপাশে চোখই যায়নি যে কিছু হতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা আসেনি। কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট, আমার মনে আছে যে যেহেতু রাতেই ম্যাক্সিমাম শুটিংটা আমরা করেছি, দিনের বেলা 3-4 ঘন্টা ঘুমের টাইম পেয়েছি, এরপর রেডি হয়ে আবার লোকেশনে যাওয়ার একটা ব্যাপার ছিল। লোকেশনে গিয়ে আসলে সবার হাতে স্ক্রিপ্ট, সবাই স্ক্রিপ্ট পড়ছি, আর আমাদের সব থেকে কি বলবো মেইন যে সিকোয়েন্সটা আসলে সেটা করার সময় তো কেউ স্ক্রিপ্টই সরাচ্ছি না, বসে বসে স্ক্রিপ্ট পড়ছে। আমি তো আমার আমার মনে আছে আমরা মানিকগঞ্জ শ্যুট করেছিলাম, আমি সুন্দর মতো মেকআপ রুমের পাশে বিছানা থাকেন, আমি বিছানায় উঠে বসে কানে হেডফোন দিয়ে আমি সুন্দর মতো স্ক্রিপ্ট পড়ছিলাম, যাতে কোনো ডায়লগ, খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স, তো এই জায়গায় যাতে দাড়ি কমা কিছু যাতে আমার মিস না হয়, মিস হলে ব্যাপারটা কিরকম হবে। আবার ডিওপি ডিরেক্টর কি বকা দেয়? না, গানের কথা হচ্ছিল, আমি খুবই ইন্টারেস্টেড। একটা গান আমরা দেখতে দেখতে বাড়ি যাব, বিদায় নেব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এখন না, একটু দর্শকের উদ্দেশ্যে আপনাদের সাথে কথা বলেই তারপরে আমরা গানটা শুনবো, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। কাগজ বাংলাদেশের আমার দৃষ্টিতে একটা ভিন্ন ধারার একটা ছবি, আপনারা দেখবেন ছবিটা, দেখে ফিডব্যাক দিবেন, লাইক এটার ব্যাড অর গুড অ্যান্ড সাজেশন সব কিছু দিবেন। আমি আর এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে সিনেমার, প্রথমেই লেখা আছে সিনেমার শেষে 4টা প্রশ্ন দেওয়া আছে, যদি অ্যান্সার দিতে পারেন তাহলে গিফট আছে, চমৎকার অ্যাট্রাকশন গিফট আছে, অতএব ছবিটা দেখবেন মনোযোগ দিয়ে, কারণ এটা একটা ব্রেনের খেলা আছে এখানে। ভাইয়া, আমি যেটা আসলে জানতে চাই যে প্রত্যেকটা গল্প, উপন্যাস, কাহিনী বা ছবি দর্শকদেরকে বা তার পাঠকদেরকে কিছু না কিছু বলতে চায়, হ্যাঁ একটা লেসন তো দিয়েই যায়, তো সেটা আসলে কি কাগজ কি বলতে চাইছে? ভেরি গুড কোয়েশ্চেন্স। আমার কাগজে আছে হিরো সবসময় একটা ফিলোসফি ব্যবহার করে, তার একটা ফিলোসফি ব্যবহার করে, লাইক কোনো একটা ঘটনা ঘটাবে, লাইক প্রেম করবে, অ্যাকচুয়ালি সে প্রেম করতে যাচ্ছে না, প্রেম করবে, অথবা কাউকে একটু খুব খারাপ কথা বলবে রিয়াক্ট করার জন্য, এইভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটাবে, ঘটিয়ে সে যে রিয়ালিটিটা ফিল করবে সেটা লিখবে, লিখে সে বিখ্যাত হবে। তো এর জন্য যে সমাজে ব্যাড ইম্প্যাক্ট গুড ইম্প্যাক্টটা হয়, এটা সে বোধার করে না, কেয়ার করে না। তো এক সময় বোঝা যায়, আমি বুঝাচ্ছি এখানে যে হ্যাঁ এইটাতে এইরকম ফিলোসফি ইউজ না করাই বেটার, তাতে সমাজে খারাপ একটা ইম্প্যাক্ট হতে পারে, এইটা বোঝানো আছে যে ফিলোসফি থাকা ভালো, বাট এমন কোনো ফিলোসফি থাকা ভালো না জীবনে যেটা নেক্সটে কোনো না কোনো ভাবে ওইটা নিজের প্রতি আসতে পারে, রাইট, এবং এটা অন্যের ক্ষতি হয়। আমি নিজের একটা ফিলোসফি আমার নিজের স্বার্থে করলাম, নিজের স্বার্থে ফুলফিল করতে গিয়ে আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন না হয়, এবং এটা করার জন্য এটা হলে যে কি ক্ষতি হয় এটা দেখানো আছে ছবিতে। দ্যাটস গ্রেট। আমার মনে হয় আমাদের সোশ্যাল মিডিয়ায় অহরহ এই কাজটি হচ্ছে, হ্যাঁ অহরহ হচ্ছে, আমার মনে হয় এই জেনারেশনের এই জিনিসগুলো সম্পর্কে আসলে সতর্কিত থাকা উচিত, সতর্ক হওয়া উচিত। তো মামু, থ্যাংক ইউ ভেরি মাচ, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলো। দর্শককে বলার আগে আপু থ্যাংক ইউ এত সুন্দর করে আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের জন্য যেটা বলবো, যে আসলে আমার তো এটা প্রথম মুভি, হলে মুক্তি পেতে যাচ্ছে, তো একটা তো ভয় আছেই, ওই থাকে না পরীক্ষার আগের দিন রাতে একটা টেনশন, রিপোর্ট কার্ডে আসলে কী থাকবে সেটা তো আপনারাই নির্ধারণ করবেন, আপনারাই বলবেন। তো চাই আপনারা আপনাদের পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে আসলে হলে গিয়ে মুভিটা দেখুন। এতটুকু বলতে পারি যে আপনাদের মুভিটা দেখে বিরক্ত
সত্যি বা মনে হবে না যে আমার টাকাটা নষ্ট হলো। মুভিটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতটুকু আসলে হতে পারে আমাদের প্রচারণাটা কম, কিন্তু আমাদের টিমের সবাই এই জিনিসটা আমরা এনশিওর করতে পারবো যে মুভিটা দেখে আপনার ভালো লাগবে এবং আপনি বলতে পারবেন যে না, বাংলাদেশে আসলে এইরকম একটা জনরার, এরকম ঘরানার একটা মুভি হতে হয়েছে, ভালো লাগবে হলে গিয়ে সবাই মুভিটি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, কারণ কাল ছবি মুক্তি আর এই এত ব্যস্ততম টাইমে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ, অবশ্যই সিনেমা হলে কাগজ দেখতে যাবেন। আমরা কাগজের একটি গান শুনতে শুনতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। আগামী সপ্তাহে আমি রিদি আবারও চলে আসব নতুন ছবির নতুন অতিথিদেরকে নিয়ে। আর প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে গর্বিত হন, প্রতিদিন দেশের জন্য একটি হলো ভালো কাজ করুন। আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।